সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরে ভারতীয় ক্রিকেট কিন্তু একটা আলাদা উজ্জ্বল দিক দেখছে, যেখানে আইপিএল 2020 সালে একটি নির্ভুলভাবে যেন এই টুর্নামেন্টটা শেষ হয়, এবার কোনো ভুল যেন না হয়, তাই জন্যই কিন্তু এই বিসিসিআই আরও কয়েকটি নিয়ম চালু করলো, এবং তার মধ্যে একটি নিয়ম হলো মিড সিজন প্লেয়ার রিপ্লেসমেন্ট। আজ আমরা এই ভিডিওয়ে আলোচনা করব মিড সিজন প্লেয়ার রিপ্লেসমেন্ট কী এবং নিয়মটা কী জন্য কাজে লাগবে এবং সম্পূর্ণরূপে দেখে নেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইপিএল 2020 জন্য কিন্তু বিসিসিআই একটি নতুন নিয়ম চালু করেছে যা আসলে একটু অবাক হওয়ার মতো। এবছর আইপিএল চলাকালীন অর্থাৎ অকশানের পরেও কিন্তু অনেক প্লেয়ার চেঞ্জ করা যাবে, এক দল থেকে অন্য দলে দেওয়া যাবে। এই নিয়মটির নাম মিড সিজন প্লেয়ার রিপ্লেসমেন্ট, এবং এর কাজ আইপিএল চলাকালীন তোমরা অর্থাৎ আইপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজ তারা এক দল থেকে অন্য দলে প্লেয়ার দিতে পারবে এবং নিতে পারবে। যেরকম এক্সাম্পল দেখিয়ে দেয়, যেরকম হয়তো কোনো প্লেয়ার খারাপ খেলছে অর্থাৎ তাকে সুযোগ দিচ্ছে না, হয়তো কলকাতার ধরে নাও লকি ফার্গুসনের সাথে এমনিও টক্কর চলছিল কারণ 1.5 কোটি টাকা দিয়ে তার সিজন খেলাচ্ছে, এবং তার হয়তো যেখানে কলকাতা নাইট রাইডার্সে হ্যারি গান্ডি এবং প্যাট কামিংস আছে, হয়তো লকি ফার্গুসনকে 7টি ম্যাচে 2টি বা 3টির কম ম্যাচ খেলিয়েছে এবং লকি ফার্গুসন সেই দলের হয়ে খেলতে চায় না, হয়তো সে চেন্নাই টিম যে চায়। তারপরে যদি চেন্নাই টিম তাকে প্রস্তাব দেয় অর্থাৎ 7টি ম্যাচের পরে যদি চেন্নাই টিম তাকে প্রস্তাব দেয় এবং তাকে কেনার জন্য ইচ্ছুক হয়, তাহলে লকি ফার্গুসন যদি যেতে যায় কলকাতা নাইট রাইডার্স ছেড়ে তো অবশ্যই সে যেতে পারে এবং কলকাতা নাইট রাইডার্সের কোনো ফ্র্যাঞ্চাইজ তাকে বাধা দিতে পারবে না। এটাই হলো মিড সিজন প্লেয়ার রিপ্লেসমেন্ট, আশা করি বোঝাতে পেরেছি। এবং এর আরেকটি কাজ হচ্ছে, ধরে নাও কলকাতা নাইট রাইডার্সের হয়তো প্যাট কামিংস, লকি ফার্গুসন, হ্যারি গান্ডি তিনজনাই খারাপ বল করেছে এবং যেসব প্লেয়ার অবিকৃত বা নিলামের নাম ওঠায়নি তারা ইচ্ছা করলে কলকাতা নাইট রাইডার্স যদি তাদের আনতে চায় তাদের কিন্তু আনতে পারে যদি সেই প্লেয়ার রাজি থাকে। যদি কলকাতা নাইট রাইডার্স এখন মোস্তাফিজুরকে আনতে চায় অবশ্যই আনতে পারে, যেরকম কলকাতা নাইট রাইডার্সের এখন ব্যাকআপে সেরকমভাবে প্লেয়ার নেই, অ্যান্ডে রাসেলের ব্যাকআপ সেরকম কিন্তু জেমস নিশামের কিন্তু কলকাতা নাইট রাইডার্স ইচ্ছা করলে আনতে পারে এবং আশা করি জেমস নিশাম রাজি হবে, কারণ নাইট রাইডার্স অর্থাৎ টিবাগো নাইট রাইডার্সের হয়ে কিন্তু জেমস নিশাম ইতিমধ্যে সিপিএল খেলছে 2019 সালে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাও, তাছাড়া এই রুলসটা তোমাদের কেমন লেগেছে, হওয়া উচিত কি না সেটাও কমেন্টে জানাও। তাছাড়া এবছর আইপিএলে তোমরা কোন দলের সাপোর্টার, আমি তো কে কে আর অবশ্যই তোমাদের ফেভারিট টিমের নাম নিচে।